সোমবার অনুষ্ঠিত হতে চলেছে ভারতের 75তম স্বাধীনতা দিবস। ওই দিন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য আটোসাঁটো করা হয়েছে ভারত বাংলাদেশের সীমান্তের নিরাপত্তা। ভারত বাংলাদেশের সীমান্তের মালদার মহদীপুর স্থলবন্দরে দেখা গেল নিরাপত্তা আটোসাঁটো করা হয়েছে। ভারত থেকে বাংলাদেশে এবং বাংলাদেশ থেকে ভারতে আসা যাওয়া করা সমস্ত লরিতে তল্লাশি করা হচ্ছে বিএসএফ এর পক্ষ থেকে। এর পাশাপাশি সীমান্ত এলাকায় কড়া নজরদারি করছে বিএসএফ এর জওয়ানরা। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা। সোমবার অনুষ্ঠিত হতে চলেছে ভারতের 75তম স্বাধীনতা দিবস। ওই দিন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য আটোসাঁটো করা হয়েছে ভারত বাংলাদেশের সীমান্তের নিরাপত্তা। ভারত বাংলাদেশের সীমান্তের মালদার মহদীপুর স্থলবন্দরে দেখা গেল নিরাপত্তা আটোসাঁটো করা হয়েছে। ভারত থেকে বাংলাদেশে এবং বাংলাদেশ থেকে ভারতে আসা যাওয়া করা সমস্ত লরিতে তল্লাশি করা হচ্ছে বিএসএফ এর পক্ষ থেকে। এর পাশাপাশি সীমান্ত এলাকায় কড়া নজরদারি করছে বিএসএফ এর জওয়ানরা। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।